সুপ্রিয় শিক্ষার্থী, সালামু আলাইকুম। এডুপয়েন্ট বিডি এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিও লেকচারে আলোচনা করব তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পঞ্চম অধ্যায় থেকে সুনির্দিষ্ট একটি টপিক। এই ভিডিও লেকচারে প্রোগ্রাম তৈরির ধাপসমূহ আলোচনা করব। চলো শুরুতেই শিখনফল দেখে নিই। এই ভিডিও শেষে প্রোগ্রাম তৈরির ধাপসমূহ বলতে পারবে, ডিবাগিং এবং টেস্টিং এর মধ্যে পার্থক্য নিরূপণ করতে পারবে এবং প্রোগ্রামের বিভিন্ন ধরনের ভুল চিহ্নিত করতে পারবে। চলো প্রোগ্রামের সংজ্ঞাটি আরেকবার দেখে নেওয়া যাক। প্রোগ্রাম কি? যে যন্ত্রের মাধ্যমে কোনো সমস্যা সমাধানের লক্ষ্যে প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে প্রোগ্রামারের দেওয়া ধারাবাহিক নির্দেশনার সমষ্টিকে বলা হচ্ছে প্রোগ্রাম। অর্থাৎ এখান থেকে তোমরা বুঝতে পারলে একটি প্রোগ্রাম একটি নির্দিষ্ট সমস্যার সমাধান করতে পারে। প্রোগ্রাম তৈরির ধাপসমূহ, একটি প্রোগ্রাম লেখা হয় একটি নির্দিষ্ট সমস্যা সমাধান করার জন্য। তো প্রোগ্রাম তৈরির ক্ষেত্রে যদি নির্দিষ্ট কিছু ধাপ অনুসরণ করা হয় তাহলে খুব সহজেই একটি ইফেক্টিভ প্রোগ্রাম তৈরি করা যায়। চলো প্রোগ্রাম তৈরির ধাপসমূহ দেখে নিই। প্রথম ধাপ হলো সমস্যা নির্দিষ্টকরণ, সমস্যা বিশ্লেষণ, প্রোগ্রাম ডিজাইন, প্রোগ্রাম উন্নয়ন, প্রোগ্রাম বাস্তবায়ন, প্রোগ্রাম ডকুমেন্টেশন এবং ফাইনালি প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ। অর্থাৎ এই সাতটি ধাপ অনুসরণ করে একটি ইফেক্টিভ প্রোগ্রাম তৈরি করা যায়। তবে কিছু কিছু বইয়ে সাতটির পরিবর্তে পাঁচটি বা ছয়টিও ধাপ উল্লেখ করা আছে। যেহেতু ইন্টারমিডিয়েট লেভেলে প্রোগ্রাম নিয়ে আলোচনা করা হয় তাই আমরা বলছি প্রোগ্রাম তৈরি ধাপসমূহ, কিন্তু স্নাতক পর্যায়ে এই টপিকসটাকে বলা হয় সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, কারণ স্নাতক লেভেলে সফটওয়্যার নিয়ে আলোচনা করা হয়। চলো ধাপগুলো বিস্তারিত দেখে নিই। সমস্যা নির্দিষ্টকরণ, তোমরা জানো একটি প্রোগ্রাম একটি নির্দিষ্ট সমস্যার সমাধান করে। ধরো তোমার বন্ধু বলল ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের একটি প্রোগ্রাম লিখে দে, তাই কি তুমি প্রোগ্রাম লেখা শুরু করবে? না। তুমি হয়তো জিজ্ঞেস করবে কোন ধরনের ত্রিভুজের ক্ষেত্রফল, কারণটা কি? কারণ বিভিন্ন ধরনের ত্রিভুজ আছে। যেমন কেউ একজন একটি সফটওয়্যার ফার্মে যেয়ে যদি বলে আমাকে একটা অ্যাপ তৈরি করে দেন, তাহলে কি সফটওয়্যার ফার্ম অ্যাপ তৈরি করা শুরু করবে? না। অর্থাৎ তোমার অ্যাপটা কোন সমস্যার সমাধান করবে সেটা কিন্তু জিজ্ঞেস করবে। অর্থাৎ একটি প্রোগ্রাম লেখার পূর্বে কোন সমস্যাটি সমাধান করার জন্য প্রোগ্রামটি লেখা হচ্ছে সেই সমস্যাটি নির্দিষ্ট করতে হবে। সমস্যা বিশ্লেষণ ধাপ, সমস্যা নির্দিষ্টকরণ ধাপে যে সমস্যাটি নির্দিষ্ট করা হয়েছে সেই সমস্যাটি ধরে নিচ্ছি একটি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এখন সমস্যা বিশ্লেষণ ধাপে তোমাকে দেখতে হবে এই সমস্যাটি কতভাবে সমাধান করা যায় এবং তার মধ্য থেকে কোন সমাধানটি উপযুক্ত। যেমন ধরো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমরা দুটি ফর্মুলা ইউজ করতে পারি, এই ফর্মুলাটি ইউজ করতে পারি আবার এই ফর্মুলাটি ইউজ করতে পারি। এখন কোনটি উপযুক্ত বা কোনটি সুবিধাজনক সেটি তোমাকে সিলেক্ট করতে হবে এবং সেই ফর্মুলা অনুযায়ী সমস্যাটি সমাধান করার জন্য কোন ধরনের ইনপুট এবং কোন ধরনের আউটপুট হবে তা নির্ধারণ করতে হবে এবং এই সমস্যাটা সমাধান করার জন্য কোন ধরনের প্রোগ্রামিং ভাষাটি উপযুক্ত সেটিও এই ধাপে নির্বাচন করতে হবে। ওকে, অর্থাৎ সমস্যা বিশ্লেষণ ধাপে একটি সমস্যা কিভাবে সমাধান করব তার পরিকল্পনা করা হয়। এবার চলো প্রোগ্রাম ডিজাইন ধাপে, সমস্যা বিশ্লেষণ ধাপে সমস্যাটি সমাধানের জন্য যে পরিকল্পনা করা হয়েছে তার একটি অ্যালগোরিদম বা ফ্লোচার্ট তৈরি করতে হবে। অ্যালগোরিদম কি? একটি সমস্যা কিভাবে সমাধান করা যায় তার যে ধারাবাহিক বর্ণনা তাকে বলা হচ্ছে কি? অ্যালগোরিদম। এবং এই ফ্লোচার্টকে বলা হয় অ্যালগোরিদমের চিত্ররূপ, অর্থাৎ চিত্রের মাধ্যমে একটি সমস্যা কিভাবে সমাধান করা যায় তা বর্ণনা করা হয়। এই অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট নিয়ে বিস্তারিত আলোচনা রয়েছে নেক্সট ভিডিওগুলোতে। এই প্রোগ্রাম ডিজাইন ধাপে অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট তৈরি করার সময় ইনপুট ডিজাইন করতে হবে, আউটপুট ডিজাইন করতে হবে এবং ইনপুট ও আউটপুটের মধ্যে সম্পর্ক স্থাপন করতে হবে। যেমন আমরা যদি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে চাই
এবং আমরা যদি প্রথম ফর্মুলা ইউজ করে সমস্যাটি সমাধান করতে চাই, তাহলে আমাদের ইনপুট কি হবে এবং আউটপুট কি হবে এবং ইনপুট এবং আউটপুটের সম্পর্ক কি হবে তা এখানে উল্লেখ করা হয়েছে। তো এবার চলো প্রোগ্রাম উন্নয়ন ধাপে, প্রোগ্রাম ডিজাইন ধাপে যে অ্যালগোরিদম বা ফ্লোচার্ট তৈরি করা হয়েছে, সেই অ্যালগোরিদম বা ফ্লোচার্ট অনুসরণ করে নির্দিষ্ট একটি প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে প্রোগ্রাম তৈরি করা হয় প্রোগ্রাম উন্নয়ন ধাপে। যেমন প্রোগ্রাম ডিজাইন ধাপে যে অ্যালগোরিদম বা ফ্লোচার্টটি ছিল সেটি ব্যবহার করে এখানে সি প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে একটি প্রোগ্রাম লেখা হয়েছে। এক্ষেত্রে সমস্যার ধরন অনুযায়ী বিভিন্ন প্রোগ্রামিং ভাষা নির্বাচন করা হয়। চলো এবার দেখে নেই প্রোগ্রাম বাস্তবায়ন। এই ধাপে দুটি কাজ সম্পন্ন করা হয়, একটি হলো প্রোগ্রাম টেস্টিং, অপরটি প্রোগ্রাম ডিবাগিং। প্রোগ্রাম উন্নয়ন ধাপে যে প্রোগ্রামটি উন্নয়ন করা হয়েছে সেটি টেস্টিং করা হয় এবং ডিবাগিং করা হয়। টেস্টিং বলতে কি বোঝাচ্ছে? প্রোগ্রামে কোনো এরর আছে কিনা সেটা চেক করা। কিভাবে চেক করা যেতে পারে? ভিন্ন ভিন্ন ইনপুট দিয়ে আউটপুট চেক করতে হবে। যদি দেখা যায় ভিন্ন ভিন্ন ইনপুটের জন্য আউটপুট সঠিক, তাহলে প্রোগ্রামে কোনো এরর নেই। আর যদি ভিন্ন ভিন্ন ইনপুটের জন্য আউটপুট সঠিক না থাকে, তাহলে বুঝতে হবে প্রোগ্রামে কোনো এরর বা ভুল আছে। তো এই ভুল খুঁজে বের করে তা সমাধান করার যে প্রক্রিয়া তাকে বলা হচ্ছে ডিবাগিং। চলো দেখে নেই প্রোগ্রামে কি ধরনের ভুল থাকতে পারে। প্রোগ্রামের ভুল সমূহকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। একটি হলো ব্যাকরণগত ভুল, যৌক্তিক ভুল ও রান টাইম ভুল। ব্যাকরণগত ভুল কি? প্রতিটি প্রোগ্রামিং ভাষার কিছু রুলস আছে, এই রুলসগুলো যখন ভায়োলেশন করা হবে তখন এটাকে আমরা বলছি সিনট্যাক্স এরর বা ব্যাকরণগত ভুল। যেমন বানান ভুল, কমা, ব্র্যাকেট ইত্যাদি ঠিক মতো না দেওয়া, এগুলোকে বলা হয় ব্যাকরণগত ভুল। এই সিনট্যাক্স ভুল প্রোগ্রাম অনুবাদ করার সময় অনুবাদক প্রোগ্রাম আইডেন্টিফাই করতে পারে, এবং এই ব্যাকরণগত ভুলগুলোকে কম্পাইল টাইম ভুলও বলা হয়। কারণ একটি অনুবাদক প্রোগ্রাম যেমন কম্পাইলার যখন কম্পাইল করে মানে অনুবাদ করে তখন এই ভুলগুলোকে আইডেন্টিফাই করা যায়, তাই এই ভুলগুলোকে কম্পাইল টাইম ভুলও বলা হয়ে থাকে। যেমন উদাহরণস্বরূপ আমরা এখানে দেখে নিই, এখানে একটি যোগের প্রোগ্রাম দেখতে পাচ্ছ এবং এটি সি প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে লেখা। সি প্রোগ্রামিং ভাষায় যে কোনো প্রোগ্রাম লেখার জন্য মেইন ফাংশনের মধ্যে সকল স্টেটমেন্ট লিখতে হয় এবং মেইন ফাংশনের শেষে একটি ওপেনিং প্যারেন্থেসিস এবং একটি ক্লোজিং প্যারেন্থেসিস দিতে হয়। দেখো এখানে কিন্তু ক্লোজিং প্যারেন্থেসিস দেইনি, এটি একটি সিনট্যাক্স এরর। আবার সি প্রোগ্রামিং ভাষার রুলস হলো প্রতিটি স্টেটমেন্টের লাস্টে সেমিকোলন দিতে হবে। দেখো এখানে সেমিকোলন আছে, এখানে সেমিকোলন আছে, এখানে সেমিকোলন আছে, বাট এখানে সেমিকোলন নেই, এটি একটি সিনট্যাক্স এরর। আশা করি তোমরা বুঝতে পারছো। যৌক্তিক ভুল, প্রোগ্রামের কোনো লজিক্যাল এররকে বলা হয় কি যৌক্তিক ভুল। যেমন এ গ্রেটার দেন বি এর স্থানে এ লেস দেন বি ব্যবহার করা, এই ধরনের এররগুলোকে বলা হচ্ছে যৌক্তিক ভুল। অনুবাদক প্রোগ্রাম প্রোগ্রাম অনুবাদ করার সময় এই ধরনের ভুল নির্ণয় করতে পারে না। লজিক্যাল ভুলের ক্ষেত্রে প্রোগ্রামটি অবশ্যই রান করে এবং একটি ভুল উত্তর দিয়ে থাকে, কিন্তু একটি প্রোগ্রামে সিনট্যাক্স এরর থাকলে প্রোগ্রামটি রান করে না। চলো একটি উদাহরণ দেখে নিই। এখানে দেখতে পাচ্ছ একটি প্রোগ্রাম লেখা আছে যার কাজ হলো একটি ধনাত্মক সংখ্যা নির্ণয় করা। আমরা নর্মালি জানি যে একটি সংখ্যা যদি জিরোর চেয়ে বড় হয় তখন সেই সংখ্যাটাকে বলি কি ধনাত্মক সংখ্যা। এখানে প্রোগ্রামে দেখতে পাচ্ছ ইফ এন মানে এন এর মধ্যে একটি সংখ্যা যদি জিরোর চেয়ে ছোট হয় তাহলে আমরা প্রিন্ট এফ বলছি পজিটিভ। তাহলে এটি কিন্তু একটি যৌক্তিক ভুল, কারণ এটি হওয়ার কথা ছিল ইফ এন গ্রেটার দেন জিরো, অর্থাৎ এটি একটি লজিক্যাল এরর। এবার চলো দেখে নিই রান টাইম ভুল। রান টাইম ভুল বা এক্সিকিউশন টাইম ভুলগুলো সাধারণত প্রোগ্রাম রান বা এক্সিকিউট করার সময় অ্যারাইজ করে। যেমন শূন্য দিয়ে ভাগ কিংবা ঋণাত্মক সংখ্যার বর্গমূল বা লগারিদম নির্ণয় করা, এই ধরনের ভুল অনুবাদক প্রোগ্রাম নির্ণয় করতে পারে না, তাই রান টাইম ভুল নির্ণয় এবং সংশোধন করা অনেক কঠিন। চলো একটি উদাহরণ দেখে নিই। এখানে একটি ভাগের প্রোগ্রাম দেখতে পাচ্ছ এবং এইখানে দেখতে পাচ্ছ এর মানকে বি এর মান দ্বারা ভাগ করা হচ্ছে। এবার ধরে নাও এর মান 4 এবং বির মান 2, তাহলে প্রোগ্রামটি কিন্তু সঠিকভাবে রান করবে এবং আমাদের আউটপুট দিবে। কিন্তু সামহাও বি এর মান যদি জিরো দেওয়া হয় তাহলে প্রোগ্রামটি
রান করার সময় বা এক্সিকিউট করার সময় কিন্তু এরর দিবে। তাই এই ধরনের এররকে বলা হচ্ছে রান টাইম ভুল বা এক্সিকিউশন টাইম ভুল। চলো ডিবাগিং সম্পর্কে ডিটেল জেনে নিই। প্রোগ্রামে যে কোনো ভুল চিহ্নিত করতে পারলে সেই ভুলকেই বলা হয় কি, বাগ। অর্থাৎ একটা প্রোগ্রামের এরর বা ভুলকেই বলা হয় বাগ। এবং এই ভুল ত্রুটি খুঁজে বের করে তা সমাধান করার যে প্রক্রিয়া তাকে বলা হচ্ছে কি, ডিবাগিং, যা তোমরা অলরেডি জানো। এই ডিবাগিং এর সাহায্যে সিনট্যাক্স এররগুলো খুব সহজেই সমাধান করা যায়, কিন্তু লজিক্যাল এরর এবং রান টাইম এরর সমাধান করা তুলনামূলকভাবে জটিল। তোমরা জানো বাগ মানে পোকা, কিন্তু কেন আমরা বাগ মানে এখানে এরর বলছি। 1945 মার্ক ওয়ান কম্পিউটারে একটি মদ পোকা প্রবেশ করে বাসা বাঁধে, ফলে কম্পিউটারটি অকার্যকর হয়ে যায়। তখন থেকেই কম্পিউটার বিজ্ঞানে বাগ কথাটির অর্থ ত্রুটি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এবার চলো দেখি প্রোগ্রাম ডকুমেন্টেশন ধাপ। প্রোগ্রামের বিভিন্ন অংশের বিবরণ কমেন্ট হিসেবে লিপিবদ্ধ করাকেই বলা হচ্ছে প্রোগ্রাম ডকুমেন্টেশন। এই প্রোগ্রাম ডকুমেন্টেশন কেন করা হয়, যাতে ভিন্ন কোনো প্রোগ্রামার একজনের লেখা প্রোগ্রাম খুব সহজেই বুঝতে পারে এবং আপডেট করতে পারে। যেমন এখানে একটি যোগের প্রোগ্রাম দেখতে পাচ্ছ, সি ইকুয়ালস টু এ প্লাস বি, এটি একটি স্টেটমেন্ট। এই স্টেটমেন্টের কি কাজ তা ডাবল স্ল্যাশ ব্যবহার করে কমেন্ট লেখা হয়েছে। অর্থাৎ ভিন্ন কোনো প্রোগ্রামার এই কমেন্ট লাইন দেখেই বুঝতে পারবে এই স্টেটমেন্টের কি কাজ। এখানে কমেন্ট সেকশনে লেখা হয়েছে আউটপুট অফ দ্য সাম, অর্থাৎ ভিন্ন কোনো প্রোগ্রামার এই প্রোগ্রামটি দেখে বুঝতে পারবে এই স্টেটমেন্টের মাধ্যমে কোনো একটি সামকে আউটপুটে দেখানো হয়েছে। অর্থাৎ প্রোগ্রাম ডকুমেন্টেশন থাকলে ভিন্ন কোনো প্রোগ্রামার খুব সহজেই একটি প্রোগ্রাম বুঝতে পারে এবং প্রোগ্রাম আপডেট করতে পারে। এবার চলো দেখি প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ। ব্যবহারকারী চাহিদা অনুযায়ী প্রোগ্রামের পরিবর্তন বা আধুনিকীকরণ করাকে বলা হচ্ছে প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ। কেন প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ করা হয়, কোনো একটি প্রোগ্রামের ভুল সংশোধন, কর্মদক্ষতা বৃদ্ধি বা প্রোগ্রামে নতুন কোনো ফিচার যুক্ত করার জন্য প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ করা হয়ে থাকে। চলো কিছু নমুনা প্রশ্ন দেখে নিই, এই জ্ঞানমূলক প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, এগুলো দেখবে। এছাড়া কিছু অনুধাবনমূলক প্রশ্ন দেখে নিই, অ্যালগোরিদম বা ফ্লোচার্ট প্রোগ্রাম তৈরির কোন ধাপের সাথে সম্পর্কিত ব্যাখ্যা করো, ডিবাগিং বা টেস্টিং প্রোগ্রাম তৈরির কোন ধাপের সাথে সম্পর্কিত ব্যাখ্যা করো, এই অনুধাবনমূলক প্রশ্নগুলো দেখবে। তোমাদের বাড়ির কাজ হলো টেস্টিং ও ডিবাগিং এর মধ্যে পার্থক্য নিরূপণ করা। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। হ্যাপি রিডিং।